যার দুঃখ বেশি তার প্রতি আল্লাহর ভালোবাসা বেশি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করতেছি ভাই হেই ভালো আছেন। আমিও কইলাম আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ যে আবার আয়া ফুরসি সোয়াল সোয়ালই কইলাম, বেন্না বেলা উঠতে মনে মনে চিন্তা করছি আজ যে আপনার লগে সোয়ালতে কথা কয়া শুরু করে দিয়াম। মুন ফেসাল ফারাম, ইমুন ফেসাল ফারাম যে একেবারে কানে তবদা লাগাইলাম কইলাম। তো ফেসাল ফারনের আগে একটা কথা কয়ে লই, শুনুন যে আমার ভিডিও যারাই অন করছুইন, এখন অন করছুইন আর পরে অন করবাইন, যখনই অন করবাইন কইতাছে কইলাম পুরা ভিডিওটা দেখানোর চেষ্টা করবাইন, আর একটা লাইক তো দিব না। আপনি কি লাইক কোনটা কয়টা বুঝাইন? ওই যে বুড়ি আঙুলটা উঁচা করে রয়েছে যে আপনি গো ইউটিউব চ্যানেলে হাতে বাম দিকে আমার ভিডিও তলে হেডের ভিতরে একটা সাপ মারবাইন, বুঝুনি? না বুঝলে আবার কয়েন, আর ভালো করে বুঝাই দিয়াম। এই দেখুন আজ যে আমি করলাম বড়লোকি খাওন খায়াম, এককেরে ডাবাইয়া খায়াম, বুঝুনি? এই দেখুন কী করতেছি, যখন আমার কাছে মনে হয় একটু বালা খায়াম, কিন্তু আইলসি আমি বেশি জিনিসপত্র নষ্ট করুন যাইতো না, একেবারে ঝটপট করণ লাগবো, তখনই করলাম আমি এটা করি। আর এটা করতে করতে দেখেন আমার জামার রুটিটা যে ফুইরা একেবারে আঙ্গার বানায় লেছি, আপনাগুলোকে কত কষ্ট করি। এই যা এই দেখুন কী অবস্থা করছি দেখছুন, বেড়া করলাম কিছু কইছে না, বেড়া কই তো কী, বেড়া যা নেই, বেড়িটা কুয়ে কোনো লাভ নেই। হুদাহুদি বাক্য খায়, তাছাড়া আমি শিল্পী মানুষ, একটু তো পুড়তেই পারি। এই পুরা রুটি বেড়ে সুপসাপ খাইয়া গেছে গা। আচ্ছা অহন এই যে আমারটা দেখছেন নি, আমি কিতা কিতা দিতাছি। এই দেখুন ডিমটা দেলাইছি, ডিমটা দিয়ে সেরা রুটিটা করকরে করে বাইজ্যে একটুনি ঘি দিছি, এরপরে মেয়নিজ দিছি, এরপরে কিতা কয়তারে সস দিছি, আর এটা চিজ দিছি, চিজ চিজ, বুঝুন? এরপরে দেন স্যাপটা করে এই যে লুয়ে লিছে মা গো মা, কী যে মজা, চিজটা তো এটার গরমে গরমে গুলে দেবো গা, জামাই খাইব লালাডা রুটি আর হাঁসের ডিম। হাঁসের ডিম কোনটা শুনছুন তো? হাঁসের বয়দা যেটার কয়, আবার কই না বৈদাকুণ্ডা, বৈদাকুণ্ডা যদি না শুনেন তো আমগুলো গামগো গেরামে যায়, শুনে দিই মনে বৈদা শুনে না। এই দেখুন বৈদার ভিতরে অল্প একটু লবণ দিতেছে, লবণ না দিলেও কোনো সমস্যা না, বেশি পড়ে গেলে সমস্যা। এই যে এই ডিব্বাটার ভিতরে গুলমরিচ থাকে, এটা এত ফেঁসা ইত্যা ফেঁসা ইতা আসি গোমা গোমা ইত্যা পরে না, কিলিগে পরে না, থাকবো কেমনে, এটার ভিতরে তো নাই, এর লেগে আসেন পরে না। পরে কি আরতাম একটু লালমরিচের গুঁড়া দেলাইছে, ইলাই কইলাম আম করে সে আমার হি গাইছে যে কেমনে লালমরিচের গুঁড়া দিয়া ডিম বাস্তা। এই দেখুন একটা ফ্যালেটের ভিত্তে আজকাল দুইজনের ভালোবাসা একসাথে নিয়ে নিয়েছি। তো এখন চলে আসলাম আমরা নাস্তা খেতে, বুঝুন? না বুঝলে আবার কোয়েন বুঝা দিই আপনাকে, ইমুন মজার মজা গো মা গো বা, বাইশান রে বাইশান, বাক্কা মজা হয়েছেন। তো হারা দিন করলাম আমি আর কোনো তা ভিডিও করছি না। এই দেখুন এটা হলো হাইঞ্জাবেলা, এই দেখুন আমার সেরি আর লুলটুয়ে কিতা করে, এই দুইটা যেন একে দুই পরাণের পরাণ আবার চরম শত্রু। হ্যাঁ একজন ধরে সারা আরেকজন বাঁচতেই পারে না, এই দেখুন কামড়া কামড়ি মারা মারি, এই দেখুন দেখছুন নি, এই যে এইটা করতেই থাকবো, বন্ধ হইতো না তো এই শরীর আটটারে কামড়ায় কুমড়ে অবস্থা খারাপ করে এলায়, মাঝে মধ্যে আস্তে আস্তে দেয়, মাঝে মধ্যে করলাম হেও অনেক জোরেই দেয়, এই আমার শরীরও যেরম হেরে দেয় জোরে, হেও আবার আমার শরীরে জোরে কামড়ে, কপালটা বালা ইঞ্জেকশনটা দেওয়া আছে, তা নাহলে কী তা যে ওই তাল্লা কথা ছাড়া কেউ জানে না, দেখুন হেরা কিতা করে। দেখছুন তো কিতা যে করতেছে, আচ্ছা এতানে করতে থাক, অনেকটা আফুর কথা কইলে, সাদিয়া ড্রয়িং চ্যানেল থেকে সাদিয়া আফু আমার জিঙ্গাইছে যে আফু আপনার কয়টা সেরাইন, সেরেন মানে বুঝুন তো আমার কয়টা জি মানে কয়টা কন্যা। আফু আল্লাহর অশেষ মেহরবানিতে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার করলাম তিন কন্যা আপনার মতো, আপনার আমি করলাম মিতা, মিতা কি বুঝুন তো, সই ফাতে না আপনার আমি সই, আমারও তিন কন্যা আপনারও তিন কন্যা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই তা সব কামটাম বাদ দিয়ে সেটা অহন কিন্তু আমি আয় ফুরছি আমার ঘরের বাইরে, এদিন কত সাদা মাটা একটা দরজা আমার। হ্যাঁ এখন চিন্তা করছি এটার একটু সাজামো, খালি নিজে সাজলইব। তো এই যে এইরকম আল্লাহ মুহাম্মদ লেখা কালিমা লেখা আমার কাছে একটা এই যে শোপিস বা ওয়াল হ্যাঙ্গার এই সব কিছু যেটাই হোক এটা আসিলো, চিন্তা করলাম এনে লাগাই দে। আর এই যে একটা প্যারেক মারছি, প্যারেকটা করলাম আমি আগেই মেরে লাইছি, অহন আপনাগুলোকে দেহানির লেগে এই আতুইটারে ডুং ডুং করছি, এটা তো আপনারা দেখাই বুঝতে পারছুন, না বুঝতে পারলে আমি কয়ে দিছি, আমি করলাম একটা সত্যবাদী নারী, বুঝিনি?
আর এই যে এই খাম্বাড়া, এই খাম্বাড়া ছিল প্লাস্টিকের, এটার ভিতরে আমার মায়ের সেলাই মানছিল। সেলাই সেলাইম কি বুঝুন, এটাও যদি না বুঝুন কি করতাম আমি? আর এই সেলাই মানছিল, স্যালাইন না কইলাম, স্লাইম স্লাইম, এটা খেলনের জিনিস আনছিল যে, পরে এটা ফোলা ফেনা শেষ, এটা ফালাই দিতে চাইছিল, পরে আমি অনেকদিন আগে রাখছি, তো আজ যেমন হইলো এটা দিয়া আমি একটা কিছু করাম। তো কি করাম এটা দিয়া? এটার ভিতরে ফাত্তর বইরা, এই যে গলার ভিতরে একটা এই রাবার দিয়া সিফা দিছি, গার্ডার রাবার ব্যান্ড যেটা ইকন কালো রঙের, এটাতে সিফা দিয়ে গিট্টু দিয়ে এই গাছটা এনে রাইখা দিছি। কি যে সুন্দর লাগতেছে দেখুন, দেখছুন নি, অনেক সুন্দর লাগতেছে। করলাম কাছের জিনিস হইলে, বোতলটা যদি কাছের হইতো তো একটু বাড়ি হইলে বেশি, তো এনে ঝুলাইলে কষ্ট হইতো এই ফেরেকের, এটা যেহেতু ফাতলা এন কিন্তু ঝুলাইতে কোনো সমস্যা নেই। অন্যায় সেরা এ বাইরে নিয়ে এটা ঝুলাই রাখুন, এই যে লইলাম ঝুলাইতে, আপনারা করলাম দেখা কইবেন কি মনে হইছে। আমার স্বামী তো দেখা কইছে বালাই হয়েছে, তো ডেঙ্গু মশা হইব, আর এখানে কইলাম মেয়র পাশেই থাই আয় আই করলাম ধরবো, তুমি এনে কেলেগা ঝুলাইছো? আমি ওনাকে বলেছি তুমি চিন্তা করো না, আমি কিন্তু একদিন পরপরই পানি পেলে দিব, কিন্তু আসলে কি ফেলতে পারবো আপনি কিন্তু আমাকে মনে করাই দিন, একদিন পরপর পানি ফেলে দিতে হবে। দেখুন তো কেমন হয়েছে, একটু শুদ্ধ ভাষা কথা বলার চেষ্টা করতেছি। আচ্ছা যাই হোক, অত শুদ্ধ ভাষা কেমন লাগতো না, অনায় ফোরসি হাইনজালা হাইনজালা কিতে হয়েছে, এই যে হের বাফে তানে লেখা খাউন লয়েছে গ্রিল আর নান, তাই ফোলা ফাইন তেলের দেলাইছে, হেরা খাই লিতেছে, আমি যে কাম করতেছিলাম এর লেগে আমি খাই নাই, এই যে এটা আমার খাওন, বাটার নান আনছে আর গ্রিল আনছে। আমার ফোলা ফাইন তো আবার বাইরের খাওন অনেক পছন্দ করে, আমি যেটা বাসাত বানায় দিই এটাও পছন্দ করে, কিন্তু আমি তো অনেক আলসা আর ইতা বানাইতে যাইতো, কেটা এত ফেসার জিনিস কেটা যা বানাইতো, এর লেগে আমি বানাই না, আমি কইছে বাইরেতে কিনে লইয়াও, পরে কিনে লইয়া আমি খাইতেছে। এই যে মশলাটি দেখতেছেন না, এই যে এই দুইটা যখন একত্রিত করে দেয় তখন কিন্তু আমার খাইতে অনেক মজা লাগে, কিন্তু আর যে ডেইমুন মিডা দিয়েছে গো একেরে মুখ মাইরা আনে, এলেগে আর খাই নাই, আর সালাডটি কি মন জানি একেরে ফসা ফসা লাগছে। এ দেখছুন নি কিরমভাবে বেড়ায় হর্ন বাজান শুরু করে দিছে, ও একটু কথাও কইতারি না আপনাগুলোকে। এই যে দেখুন এটা একটা জুতার বাক্স আছে না, সেদিন যে আমি জুতার সেলটা পয়সা করছিলাম তখন অকেজো জিনিসটা কিন্তু আমি ফালায় দিতে চাইছিলাম, পরে ফালায় না দিয়ে মনে মনে কিল লেগে জানি রাইখা দিছি। আর যা যখন মাইয়ারে কইছে স্কুল থেকে তোমাকে একটা প্রজেক্ট করতে হইবে, এটা কি এটা লাগা ফার্স্ট এড বক্স বানাইতে হইব, তো এখন পরে চিন্তা করলাম সেটা লইয়া লইয়াইলে আমি একটু সাদা কাগজ দিয়ে একটু মুড়াই দিলাম, আর এই যে লাল লাল এই চিহ্নটি দেওয়া লাল ফিতার দেওয়া এই দিকলাম সব আমার মাইয়া নিজে করছে, কখন করছে কেমনে করলাম নিজেও বুঝলাম না, 5 মিনিটের ভিতরে কইরাই না, আমার এই সাদা কাগজ লাগাইতে 1 ঘন্টার মতো লাগছে, হেই নিজায় সাইডা 5 মিনিটের ভিতরে এটা কইরাই না আমার, দেখাইতেছে আম্মু দেখো এই দেখো কত সুন্দর হয়েছে না, হন আমি তো পুরো অবাক হয়ে গেছি গা, মাশাল্লাহ মাইয়া তোমার ভালোই ফারে। এরপরে আবার দিই কতক্ষণ পরে এই ডান্ডা লাগাই লইয়াছে, এটার একটা ধরনের একটা ব্যবস্থা তো করণ লাগবো, যে ভিতরে আমি আবার এটা দিয়া দিছি, আমি সে খালি খুলি যে দিয়ে আসে টিচাররা যাতে বুঝতারে যে ফার্স্ট এড বক্সের ভিতরে কিতা কিতা থাউন লাগে, তো খালি ওষুধের ডিব্বা খালি প্যাকেট খালি সব কিছু দিয়ে সেরে রাখছি। আমার শুধু মাইয়া আবার হের বোনের লেগে যে ফার্স্ট এড বক্সের ভিতরে থাউন লাগতো না ব্যান্ডেড যেতে নাকি, ওই যে হাত পাও সিল লাগে লেখাটা গেলে লাগায় ইটা আবার একটু সুন্দর করে ড্রয়িং করে দেলাইছে। মাশাল্লাহ মাইয়াটি বড় হয়ে যেতেছে, অনেক আনন্দ লাগছে যখন মাইয়া নিজে নিজে এই কাজটা করে লেছে। ব্যাহেই আমার সের আনতে লেগে দোয়া করেন, আর আজের ভিডিওটা কেমন লাগছে জানাইতে গেলাম একেবারে বললেন না, আজের ভিডিওটার বর্ণনা করি এনে বিদায় লইলে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আল্লাহর উপরে ভরসা রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।